বেশ কিছুদিন ধরে ভাবছেন দেশের বাইরে কোথাও ঘুরতে যাবেন, কিন্তু কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। এক্ষুনি বাইরে যাওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, কারণ বাংলাদেশে এমন অনেক দর্শনীয় স্থান আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন এই হেমন্ত ও শীত মৌসুমে। তাতে সময়ও বাঁচবে, খরচও কম হবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে ঘুরতে আসে লক্ষাধিক পর্যটক। ইনফরমেশন হান্টের আজকের পর্বে থাকছে বাংলাদেশে সেরা 10টি দর্শনীয় স্থান। ওয়েলকাম টু ইনফরমেশন হান্ট চ্যানেলে। নাম্বার 10, টাঙ্গুয়ার হাওড়। বাংলাদেশের সুবিশাল গামলা আকৃতির অগভীর জলাভূমিকে হাওড় বলা হয়, যা প্রতি বছর বর্ষার পানিতে প্লাবিত হয়ে ঢেউহীন সাগরে আকার ধারণ করে। বছরের 7 মাস হাওড়গুলো পানিতে ডুবে থাকে। আবার শীত ও গ্রীষ্মে হাওড়গুলোকে মনে হয় সীমাহীন প্রান্তর। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মাঝে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘন নীল জলরাশি নিয়ে শুয়ে আছে টাঙ্গুয়ার হাওড়। আসলে এটি 51টি ছোট হাওড়ের সমন্বয়ে তৈরি বিস্তীর্ণ জলাভূমি। মূল হাওড় অবশ্য আছে 28 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, বাকি অংশে আছে কিছু গ্রাম ও কৃষি জমি। প্লাবনের পানিতে গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। স্থানীয় মানুষেরা টাঙ্গুয়ার হাওড়কে বলে 9 কোটি কান্দা 6 কোটি বিল, যার গায়ের কাছে হাতছানি দেয় মেঘালয়ের পাহাড়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের জলাভূমি এই টাঙ্গুয়ার হাওড়, যে হাওড়ে মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসেছে 30টিরও বেশি ঝর্ণা। টাঙ্গুয়ার হাওড় বেড়ানোর আদর্শ সময় বর্ষাকাল, কারণ এই সময় টাঙ্গুয়ার হাওড় জলে টইটম্বর থাকে। তবে পাখি দেখতে হলে যেতে হবে অবশ্যই শীতকালে। টাঙ্গুয়ার হাওড় যেতে হলে ঢাকা বা সিলেট থেকে যেতে হবে সুনামগঞ্জ। সেখান থেকে অটো করে পৌঁছে যান তাহিরপুর ঘাট। সেখান থেকে আপনাকে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে যেতে হবে টাঙ্গুয়ার হাওড়। নৌকা যতই এগোতে থাকবে ততই হাওড়ের পানি কাচের মতো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাবেন পানির তলে মাছেদের খুনসুটি, কাঁকড়াতে গাম্ভীর্যপূর্ণ চলাফেরা। সারাদিন টাঙ্গুয়ার হাওড়ের বুকে ঘোরাফেরার পর হাওড়ের বুকে নয়নাভিরাম সূর্যাস্ত স্মৃতির পাথায় অক্ষয় হয়ে থাকবে। টাঙ্গুয়ার হাওড়ে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, তবে যদি নৌকায় রাত কাটাতে যান তবে নিরাপত্তার জন্যে পাহাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে ডেকের ঘাট এলাকায় হাওড় বিশাল নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওড়েও নৌকায় এক রাত থাকার অভিজ্ঞতা নিলে অবশ্যই ভালো লাগবে। নাম্বার 9, রাতারগুল জলাবন। বাংলাদেশের একমাত্র মিঠাপানি জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। সিলেট শহর থেকে এই দূরত্ব 26 কিলোমিটার। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। এই বনকে বাংলাদেশ সরকারি বন বিভাগের অধীনে সংরক্ষণ করা হয়েছে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ। বর্ষাকালে এই বন 2030 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে যা 4 মাস, তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোড়াবিলগুলোতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। জলে নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে এখনও ভিড় করে পর্যটকগণ। বনের ভিতরে ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হয়তো ডিঙ্গি নৌকা। ডিঙ্গিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা প্রকৃতির রূপ সুধা। তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বনবিট অফিস থেকে। রাতারগুল লালবাজার এলাকা এবং দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত আবাসিক হোটেল রেস্ট হাউস আছে। সেখানে 500 থেকে 100 টাকার বিভিন্ন ধরনের রুম পাবেন। এছাড়াও ভালো সার্ভিসের অনেক আবাসিক হোটেল সেখানে রয়েছে। নাম্বার 8, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত।
18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়কপথের দূরত্ব প্রায় 380 কিলোমিটার ও বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কোপ থেকে। ধারণা করা হয় 1800 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তার প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকে অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। পর্যটকদের থাকার জন্য কুয়াকাটার বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে। মানব শ্রেণী অনুযায়ী এসব হোটেলে 400 থেকে 5000 টাকায় থাকতে পারেন। সিজনের সরকারি ছুটির দিন ছাড়া গেলে আগে থেকে হোটেল বুক করার প্রয়োজন পড়ে না। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। 1980 দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক তৈরি হওয়ার মাধ্যমে দেশের অন্যান্য সকল অঞ্চল থেকে এই এলাকার সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সড়কপথে সিলেট সদর থেকে এই স্থানের দূরত্ব 56 কিলোমিটার। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সে বহু বছর যাবৎ। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তে অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড়শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও ভারতের ডাকু বন্দরের ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেককে। এছাড়া সুরপিল আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হয়, নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ, আরও হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজিত করা হয় বৈশাখী মেলা। ওই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকালে শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছগাছালির খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রিযাপনের জন্য সিলেট শহরে ফিরে আসেন। তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণ স্থানে যাওয়া সুবিধাজনক। সিলেটে বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশকে ঘিরে অবস্থিত। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় 500 থেকে 1000 টাকা মানের অনেক হোটেল আপনি পেয়ে যাবেন। নম্বর 6, রাঙামাটি। রাঙামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক সদর দফতর। এটি পার্বত্য চট্টগ্রামের রাজধানী শহর। চট্টগ্রাম থেকে 77 কিলোমিটার দূরে রাঙামাটি অবস্থিত। রাজধানী ঢাকা থেকে দূরত্ব প্রায় 308 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর দফতর থেকে প্রায় 70 কিলোমিটার। কর্ণফুলী হ্রদ কৃত্রিম হ্রদের আয়তন 292 বর্গমাইল। এই হ্রদের সাথে কর্ণফুলী, কাঁচালং আর মানি নদী রয়েছে নিবিড় সংযোগ। এখানে হ্রদের বিস্তীর্ণ জলরাশি নির্ধারিত আকাশের সাথে মিশে গেছে। রাঙামাটি শহরে এলেই চোখে পড়ে হ্রদ, পাহাড়ের অকৃত্রিম সহাবস্থান যা দেশে আর কোথাও দেখা মেলে না। এ হ্রদের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের সহজে কাছে টানে, আর হ্রদের নৌভ্রমণ যে কারো মন প্রাণ জুড়িয়ে দেয় প্রকৃতির আপন মহিমায়। প্রকৃতি এখানে কতটা অকৃপণ, হাতে তার রূপসুদা ঢেলে দিয়েছে তা দূর থেকে কখনোই অনুধাবন করা সম্ভব নয়। রাঙামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল
কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, ছুবলং ঝর্ণা, নৌবাহিনী পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ, কর্ণফুলীর পানি, বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ লেন্সদায়ক মুন্সি আব্দুর রব স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজকল সহ আরও অনেক কিছু। নাম্বার ৫ নীলাচল। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে টাইগার পাড়ে পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলার দার্জিলিং বলে বোঝা যায় এর সৌন্দর্য। ২০০৬ সালে পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্ভাবন করা হয়। এ প্রকল্পে রয়েছে শুভ্রনীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও রয়েছে এবং সাথে রয়েছে বসার ব্যবস্থা। পাহাড়ের ধারে ধারে সাজানো হয়েছে এ জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি একেবারে আলাদা ও স্বতন্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচু এ জায়গায় বর্ষার শরৎ কিহি মতো তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন। নীলাচলের বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসর্ট, নাম নীলাচল স্কেপ রিসর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে। বান্দরবান শহর থেকে নীলাচল যাওয়ার জন্য সিএনজি, চাঁদের গাড়ি ও জিপ পাওয়া যায়। নীলাচলে থাকতে চাইলে নীলাচল স্কেপ রিসর্টের তিনটি কটেজের একটি থেকে বেছে নিতে পারেন আপনার জন্য। এছাড়া নীলাচল বান্দরবান শহরের কাছে বলে আপনি বান্দরবান শহরের হোটেলেও রিসর্টগুলোতে থাকতে পারবেন। সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনাল অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার আর দীঘিনালা থেকে প্রায় ৪৯ কিলোমিটার। রাঙ্গামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথেটি সাজেকে যাওয়া যায়। সাজেক রাঙ্গামাটি জেলা অবস্থিত হলো এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল। এখানে সাজেক বিজেপি ক্যাম্প অবস্থিত। সাজেকের বিজেপি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজেপি ক্যাম্প। বিজেপি সদস্যদের সুষ্ঠ পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারা বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সারা বছরই সাজেক যাওয়া যায়। আর সাজেক রুলি পাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত। ১৮২৫ সালে প্রতিষ্ঠিত রুলি পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট আর ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড় এই কংলাক পাড়াও অবস্থিত। সাজেকে মূলত মিসাই পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে। সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে, তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ। সাজেকের চারপাশে মনোরম পাহাড় সারি, সাদা তুলোর মতো ভ্যালি আপনাকে মুগ্ধ করবে। সাজেক এমনি এক আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতি তিন রকম রূপে সান্নিধ্য হয়। কখনো বা খুব গরম অনুভূত হবে, তারপর হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবে, কিংবা চোখের পলকে
মেঘের ঘন কুয়াশা চাদরে ঢেকে যাবেন আপনার চারপাশ। প্রাকৃতিক নিঃসঙ্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়ে উড়ে খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলুক পাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাক পাড়া থেকে 2 ঘন্টা ট্রেনিং করে কমলক ঝর্ণা দেখতে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে মিদাম তৈসা ঝর্ণা বা সিকান তৈসা ঝর্ণা নামে পরিচিত। দিন কিংবা রাত সাজেক যেন শিল্পী তুলি তাকা ছবির মতো, সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না। সাজেক গেলে অবশ্যই সকালে ভোরে সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা একই সময়ে বসে, এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হ্যালিপ্যাডে। সেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকেলে কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবে, আর সন্ধ্যার পর আকাশে কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দেবে নিমেষে। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন মিল্কওয়ে বা ছায়াপথ, ঘুরে দেখতে পারেন চারপাশও। আদিবাসীদের জীবনযাপন সহজ সরল, এসব মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবে। আর হাতে সময় থাকলে ফেরা পথে ঢুমরে আসতে পারেন হাজারছড়া ঝর্ণা, দেখে নিলা ঝুলন্ত ব্রিজ ও দেখে নিলা বনবিহার থেকে। সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ থাকে। এক রাতের জন্য রুম নিতে রিসোর্ট ফেতে 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া লাগবে। ছুটি দিনে যেতে চাইলে আগে মাসখানেক আগে থেকে আপনাকে বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাবার নিশ্চয়তা কম। সাজেকের সব কটেজ থেকে মোটামুটি সুন্দর ভিউ দেখা যায়। নাম্বার 3, সুন্দরবন। একঘেয়ে ক্লান্ত কর্মময় জীবন থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে। 6.17 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম বদ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি অতি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। পৃথিবীর সবচেয়ে বড়ই ম্যানগ্রোভ বন, গাঢ় সবুজের সমারোহ, শুধু সবুজ আর সবুজের মেলা, হরেক রকমের জীবজন্তু, পাখপাখালি আর কীটপতঙ্গ, বঙ্গোপসাগর থেকে ছুটে আসে জলভেজা লবণাক্ত বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, ভয় ও শিহরণীয় স্থান সুন্দরবন, জলে কুমির, ডাঙায় বাঘ, প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, চিতল, হরিণ, সাপ, বানর, মাছ সহ নানা প্রজাতির বন্যপ্রাণী পৃথিবীতে বিখ্যাত। পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ দুর্নিবার। প্রতি বছর নভেম্বর থেকে শুরু হয় সুন্দরবনের পর্যটনের মৌসুম। পরিবার পরিজনে আপনিও ঘুরে আসতে পারেন জীববৈচিত্র্যে ভরপুর এ বনে। এখানে সময় কাটাতে পারেন হরিণ দেখে, বাঘ খুঁজে, বানর ও কুমিরের সঙ্গে লুকোচুরি করে, কিংবা নিজের মনে সিবিচে গোসল ও সাঁতার কেটে। ক্যামেরার সাহায্যে বন্যজন্তুর ছবি তোলার সুযোগও রয়েছে। বিশেষ করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, হরিণ ছাড়াও অন্যান্য বন্যপ্রাণীর দর্শন সহজলভ্য। তবে নিরাপদের বিষয়টি অবশ্যই বিবেচ্য। জেলে, বাওয়ালি, মহালিদের সঙ্গে দেখা ও কথা বলে সুযোগ পেতে পারেন অনায়াসে। রাতে সুন্দরবনের শান্ত স্নিগ্ধ রূপ আর নদী সমুদ্রের সৌন্দর্য অপূরূপ। এসব ছাড়াও সুন্দরবনের আশেপাশে রয়েছে অসংখ্য পর্যটন আকর্ষণীয় স্থান। মন ভরে দেখতে পারেন সুন্দরবনের দর্শনীয় স্থান করমজল, কটকা, কচিখালি, পক্ষীরচর, ডিমেরচর, তিনকোনা, হাড়বাড়িয়া, কোকিলমণি, হিরো পয়েন্ট, দুবলাচর ও আলারকোল। এই স্পোর্টগুলোর প্রতি পর্যটকদের মূল আকর্ষণ। মংলা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা যাওয়া সুন্দরবনের করমজলে। এখানে বন বিভাগে কুমির প্রজনন খামার ও মিনি চিড়িয়াখানা তৈরি হয়েছে। কচিখালিতে আছে সুন্দরবনের অপার সৌন্দর্যের হাতছানি। ভ্রমণ পিপাসুদের জন্য কচিখালি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। এরপর কটকা ও হিরণ পয়েন্ট। এই 3টি পয়েন্টে মংলা থেকে ট্রলারে করে পৌঁছাতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। বনের কটকাতে রয়েছে ওয়াচ টাওয়ার। এই টাওয়ারে উঠে এক নজরে দেখে নেওয়া যায় অপূর্ব সুন্দর সুন্দরবনকে। এতে একটু বেশি সময় নিয়ে পৌঁছানো যায় দুবলাচর ও আদারকোল। আলোরকোল পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। এখান থেকে সূর্য উদয় ও অস্তের দৃশ্য দেখার জন্য ভ্রমণ পিপাসুরা ভিড় জমান।
যেন পানির ভেতর থেকে সূর্য উঠে আসে, আবার টুপ করে ডুবে যায়। এই দৃশ্য দেখার জন্য সবাইকে হাতছানি দেয়। দুবলা চরে গেলে দেখা যাবে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে অস্থায়ী জেলে পড়লে হাজার হাজার জেলে ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন এই চরে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নদীপথে খুলনা লঞ্চঘাট থেকে লঞ্চ যোগে সুন্দরবন যাওয়া যাবে। রাতে ও সকালে লঞ্চ রয়েছে। সড়ক পথে খুলনা থেকে বাস যোগে কয়রা হয়ে সুন্দরবন যাওয়া যায়। খুলনায় থাকা খাওয়ার জন্য বেশ কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে। বাগেরহাট থাকতে চাইলে বাগেরহাট সদরে আছে বেশ কিছু হোটেল। নাম্বার 2, কক্সবাজার। ভোরবেলা শিশির কণা, রাতে দক্ষিণা হিমবাহ জানিয়ে দেয় শীতের আগমন। ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী সময় শীতকাল। সাধারণ শীতকালে ভ্রমণ করাটাই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আবহাওয়া অনুকূলে থাকে, বিশেষ করে প্রকৃতি শীতকালকে তৈরি করেছে ভ্রমণ উপযোগী করে। চাইলে এই শীতে যান্ত্রিকতা দূরে ঠেলে দিয়ে ঘুরে আসতে পারেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। 120 কিলোমিটার লম্বা দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের বালুকাময়ের উপর খালি পায়ে হেঁটে যেতে পারেন। ভোগ করতে পারেন নীল সমুদ্রের ঢেউ, তীরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ যেন জীবনের নাপার আর্তনাদ হাহাকার। রোমাঞ্চকর জীবনের গল্প বা ব্যর্থতা কিংবা হতাশার গল্প হারিয়ে যায় উত্তাল জলরাশির শব্দে। একপাশে পাহাড়, সারি সারি ঝাউবন, সামনে বিশাল নীল জলরাশি, কখন উত্তাল কখন স্থির সমুদ্র, কিনারে নরম বালুকণের স্তর, ভোরের স্নিগ্ধ আলোয় পূর্ব আকাশে সূর্য উদয়ের সময় কোলাহল মুক্ত শান্ত সমুদ্র, ইন্দ্রজালিক সৌন্দর্য, এজন্য ঘুমিয়ে থাকা কোনো নীলদানব আকাশ হেলান দিয়ে আছে তার উপর, বা পশ্চিম আকাশে সূর্য নামার সাথে সাথে কক্সবাজারের সমহীন সৌন্দর্য নিয়ে চষে বেড়াতে পারেন নিস্তরঙ্গ জীবন স্রোতের গতি খুঁজতে। অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজাল আবদ্ধ করে রাখে। পূর্ণিমার রাতে আকাশ উজ্জ্বল চাঁদ সমুদ্রের নোনা জলে প্রতিফলিত হয়ে ওঠে। মাঝরাতেও দিগন্ত বালুরেখা উজ্জ্বল হয়ে ওঠে। সমুদ্রের ঢেউ যেন কানে এসে তানপুরা বা বিনার সুর উঠায়। কক্সবাজার শহরের নিকটতম সৈকত কলাতলী ও লাবণী পয়েন্ট। ওই সৈকতের পাশে কফির মগ হাতে চমক দিয়ে দেখা যায় সমুদ্রের বুকে হারিয়ে যাচ্ছে সূর্য। রাতের গভীরতা বাড়ে, সে সঙ্গে বাড়তে থাকে সৈকতের মার্কেটগুলোর বর্ণিল আলোর ছটা। ঝিনুক মার্কেটে ভেসে ওঠে লাল নীল হলুদ সহ রঙিন আলোক রশ্মি। দেশি বিদেশি পর্যটকদের ভিড় জমে ওঠে ওই সৈকতের ঝিনুক মার্কেটে। গধূলি লগ্নে বা ভর দুপুরে কিংবা রাতের বেলা সৈকতে মেরিন ড্রাইভে লং ড্রাইভে বের হতে পারেন। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র। মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত অপরূপ সৌন্দর্যের হিমছড়ি, যার একপাশে সবুজ পাহাড় আর অন্য পাশে অপরূপ ঝর্ণা এখনকার প্রধান আকর্ষণ। পথ চলতে চলতে চোখ পড়ে বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজে ঘেরা পাহাড় আর ডান দিকে সমুদ্রের নীল জলরাশি থেকে ধেয়ে আসা অনবরত ঢেউ। কক্সবাজার আওতাভুক্ত মহেশখালের সোনাদিয়া দ্বীপ। প্রাকৃতিক কারণে জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশের একমাত্র এই পাহাড়ি দ্বীপ। নৌপথে 12 কিলোমিটার দূরে মহেশখালতে রয়েছে বাংলাদেশের অন্যতম সুটকি প্রক্রিয়াজাতকরণ এলাকা। এখানে আছে জলবন আর প্যারাবন। শীতের মৌসুমে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে। মহেশখালীতে পাহাড়ি চূড়ে রয়েছে আদিনাথ মন্দির, নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যের স্থান। তার পাশেই সম্পূর্ণ বিচ্ছিন্ন আরেকটি দ্বীপ সোনাদিয়া। অপরূপ সৌন্দর্যের আধার এই সোনাদিয়া রয়েছে অন্যান্য সুন্দর নিরিবিলি সমুদ্র সৈকত। সাগর পরিবেষ্টিত এই দ্বীপে রয়েছে কিয়ানি সিন্দার ঝোপ, ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন। চোখে পড়বে বিচিত্র প্রজাতির জলচর পাখি। সৈকত জুড়ে দেখা মিলবে অজস্র লাল কাঁকড়ার। কক্সবাজারে পর্যাপ্ত হোটেল রয়েছে থাকার জন্য। সাধারণত দামানুসারে কক্সবাজার হোটেল মোটেল রিসোর্টগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। মারমেড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশিয়ান প্যারাডাইস, লং বিচ, কক্স স্টুডিও, হেরিটেজ সি প্যাল, সিগাল ইত্যাদি। এসব হোটেল রিসোর্টে সাধারণত অগ্রিম বুকিং করতে হয়।
নম্বর এক, সেন্ট মার্টিন। দেশের ভ্রমণ পিপাসুদের নিকট পরম আরাধ্য একটি পর্যটন গন্তব্য হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, যা নারিকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত। বর্তমানে দারুচিনি দ্বীপ নামে পরিচিতি পাচ্ছে। এর চতুর্পাশে সাগর আর আকাশে পিল মিলিমিশে একাকার। সারি সারি নারিকেল গাছ, কিয়াপন আর সাগর তলের মায়াময় স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় নিমিশে। ভাটে জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাঙচিল, পশ্চিম বিচ থেকে দেখা যায় সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। সৈকতে বসে নরম কোমল স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া যায়। অগভীর সাগরে স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার লোভে প্রতি বছর পর্যটন মৌসুমে প্রায় 1 মিলিয়ন পর্যটক পদচিহ্ন আঁকেন স্বপ্নের দারুচিনি দ্বীপে। বাংলাদেশের সর্বদক্ষিণী জেলা কক্সবাজারের টেকনাফ থানার বদর মাকাম থেকে 9 কিলোমিটার এবং টেকনাফ থানা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগর অবস্থিত এই দ্বীপ। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিটি এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণাঞ্চল অংশকে বলা হয় দক্ষিণপাড়া, এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব থেকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা, এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে ছেড়া দ্বীপ নামে পরিচিত। এটি একটি জনদ্বীপশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকা প্রয়োজন হয়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে, একটি সরকারি ডাকবাংলো আছে। সেন্ট মার্টিন দ্বীপে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। সো ভিউয়ার্স, তবে আর দেরি কেন, ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ুন ঘর থেকে। আমাদের লিস্টে কোন কোন জায়গাগুলো থেকে আপনি ঘুরে এসেছেন এবং কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।